সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা যেই মেন হবে পহেলা সেপ্টেম্বর থেকে ছয়ই সেপ্টেম্বর আর ডাক্তারি প্রবেশিকা নিট ইউজি তেরোই সেপ্টেম্বর করোনা পরীক্ষা দিতে গিয়ে সংক্রমণের আশঙ্কায় উদ্বিগ্ন অনেক পরীক্ষার্থী এবং অভিভাবকেরা এখনও জারি পরীক্ষা পেছানোর আর্জি সেই সমস্ত কথা মাথায় রেখেই সাবধানতা অবলম্বনে ত্রুটি রাখতে চাইছে না এনটিএ বা আয়োজক সংস্থা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি কোভিড সাবধানতা নির্দেশিকা প্রকাশ করল তারা অ্যাডমিট কার্ডের সঙ্গেই এর সম্পূর্ণ তালিকা ডাউনলোড করা যাবে যেই এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে এক বিতর্ক এর মধ্যে ছাব্বিশে আগস্ট থেকে নিট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি আর প্রথম তিন ঘন্টাতেই চার লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এবছরে মোট পনেরো লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছেন আগামী তেরোই সেপ্টেম্বর এই পরীক্ষা হওয়ার কথা সাধারণ নিট পরীক্ষায় একটি ঘরে চব্বিশ জন পরীক্ষার্থীকে বসানো হয় এবার সেই সংখ্যা কমিয়ে জন করা হয়েছে যেই মেন পরীক্ষাতেও একটি আসন ছেড়ে ছেড়ে পরীক্ষার্থীদের বসানো হবে অর্থাৎ দূরত্ব মেনটেন করা হবে গত সতেরোই আগস্ট যেই মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেছিল এন টিএ ইতিমধ্যে পঁচাশি শতাংশ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এক থেকে ছয়ই সেপ্টেম্বর যেই মেন পরীক্ষা হওয়ার কথা সাড়ে নয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী মেন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন করোনা অতিমারের কারণে মেন এবং নিট ইউজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে যদিও বুধবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে পূর্ব নির্ধারিত দিনেই পরীক্ষাগুলি হবে তবে পরীক্ষা কেন্দ্রগুলিতে স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিন করা হয়েছে নিট ইউজি পরীক্ষায় কী কী স্বাস্থ্যবিধি মানা হবে রবিবারে সেই প্রোটোকল প্রকাশ করেছে এনটিএ তাতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এক নম্বর পরীক্ষা কেন্দ্র লিফ্ট সিঁড়ি ইত্যাদি স্যানিটাইজ করা বাধ্যতামূলক দায়িত্ব আয়োজক সংস্থা বা এনটিএর দ্বিতীয় মাস্কে মুখ ঢেকে যাওয়া কথা বলা হয়েছে হাতে থাকতে পারে গ্লাভস না নিয়ে গেলে পরীক্ষার হলে দেওয়া হবে বা পরীক্ষা কেন্দ্রের থেকেই সেটা প্রোভাইড করা হবে নম্বর তিন হ্যান্ড স্যানিটাইজারে ছোট অর্থাৎ পঞ্চাশ মিলিলিটার বোতল সঙ্গে রাখা চলবে চার একসঙ্গে হলে ঢোকার ভিড় কমাতে পৌঁছানোর অর্থাৎ রিপোর্টিং টাইম একাধিক করা হয়েছে যা উল্লেখ করা থাকবে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড পাঁচ ঢোকার মুখেই থার্মোগানে মাপা হবে শরীরের তাপমাত্রা জ্বর কিংবা কোভিডের লক্ষণ থাকলে পৃথক ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে ছয় ঢোকার সময়ে শরীরে হাত দিয়ে তল্লাশি নয় পরীক্ষার লম্বা হাতলের মেটাল ডিটেক্টরে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে তাও শরীরে না ঠেকিয়ে সাত পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আইডি ইত্যাদি দেখালে তা ছবেন না পরিদর্শক উপস্থিতি তাদের হার গ্লাভস পরেই তিনি নেবেন কোনো প্রকার আঙ্গুলের ছাপ নেওয়া হবে না প্রত্যেক শিফট শুরুর আগে বসার জায়গা কম্পিউটারে মনিটর কিবোর্ড মাউস ওয়েব ক্যাম্প ইত্যাদি স্যানিটাইজ করা বাধ্যতামূলক দায়িত্ব আয়োজকের নয় ঢোকার মুখে এবং পরীক্ষা কেন্দ্রে রাখা থাকবে হ্যান্ড স্যানিটাইজার অর্থাৎ পরীক্ষা নির্দিষ্ট দিনেই হচ্ছে বলে আপাতত জানা গেছে যদিও বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা এই পরীক্ষা পেছনোর বিরোধিতা করেছেন এবং আজ তা নিয়ে বৈঠক হওয়ারও কথা আছে পরীক্ষা হলে পরে কি কি নিয়ম মেনে তোমাকে যেতে হবে তার নিয়মগুলি আমি লিস্ট করে দিলাম দরকার বলে তোমরা নোট করে বা মাথায় সেট করে নিও এই নিয়মগুলো কারণ যদি পরীক্ষা এর মধ্যেই হয় তবে এই নিয়মগুলো কিন্তু প্রত্যেককে মেনেই পরীক্ষা হলে যেতে হবে আদারওয়াইজ পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক তোমরা সবাই ভালো করে শুনে নাও এবং তোমাদের আরও যারা বন্ধুবান্ধব আছে যারা নিট বা যেই মেনের পরীক্ষার্থী তাদের প্রত্যেককে শেয়ার করো জানতে সাহায্য করো